যে কোনো পার্টিতে যদি ছোট ছোট ডেজার্ট কাপে ডেজার্ট সার্ভ করা যায় তা দেখতে যেমন আকর্ষণীয় হয়, পরিবেশনের ঝামেলাটাও কিন্তু কম হয়। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে সহজতর একটা ডেজার্ট, আর তা হচ্ছে দুটি ডিম দিয়ে ছটি কাপ পুডিং। এই অসাধারণ ক্রিমি জিগলি টেক্সচারের পুডিংটা কীভাবে তৈরি করতে হয় চলুন রেসিপিটা দেখে নিই। পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। সামান্য পানি দিয়ে চিনিটা গলিয়ে নেব, এতে করে চিনিটা হঠাৎ করেই পুড়ে যাবার কিংবা কালচে হয়ে যাবার সম্ভাবনা থাকবে না। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু চিনিতে রং ধরতে শুরু করবে, আর মিডিয়াম লো ফ্লেমে আমাদেরকে ক্যারামেল তৈরি করতে হবে চুলোর পাশে দাঁড়িয়ে, চুলো থেকে কিন্তু সরা যাবে না। 5 মিনিটের মধ্যেই আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখুন, মধুর কালারের মতন একটা রং এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এই পানিটা দিলে চিনিটা পুড়ে যাবার ভয়টা থাকে না। আর এই পাত্রটা থেকে যখন আমরা পুডিংয়ের পাত্রে ক্যারামেলটা নিব, তখন পাতিলের তাপে ক্যারামেলটা অতিরিক্ত কালো হয়ে যাবার কিংবা পুড়ে যাবার ভয় নেই। কী সুন্দর একটা সোনালি রং এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি 1 টাইম কাপে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই 1 টাইম কাপগুলো না থাকে, আপনারা চায়ের কাপেও পরিবেশন করে নিতে পারেন। আর এই দেখতে পাচ্ছেন এই কাপগুলো কিন্তু মোটেও গলে যাচ্ছে না। এবার আমি পুডিং তৈরির জন্য অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 কাপ তরল দুধ। দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে, খুব ঘনও না খুব পাতলাও না, একবার জাল দিয়ে নিয়েছি। আর এই পরিমাণে আপনারা চাইলে বড় পুডিংও তৈরি করতে পারেন, অসাধারণ একটা পুডিং তৈরি হবে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে। পুডিং কখনও জোরে মেশাতে যাবেন না, এতে করে পুডিংয়ের মধ্যে অনেক ছিদ্র হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। আমাদের পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার আগে থেকে সেই ক্যারামেল দেওয়া পাত্রগুলোতে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে অবশ্যই পুডিং দিবেন, এতে করে পুডিংয়ের কোনো ডিমের অংশ থাকলে তা বাদ পড়ে যাবে আর পুডিংটা খুবই স্মুথ ক্রিমি হবে। আমি একে একে সবগুলো পাত্রে পুডিংটা নিয়ে নিলাম। আর আমার এই পাত্রটাতে 6টা বাটি জায়গা হচ্ছে না, তাই আমি প্রথমে 5টা বেক করে নিচ্ছি, পরে আমি আরেকটা বেক করে নেব। আর আমি আজকে চুলো পুডিংগুলো তৈরি করব চুলোতে স্টিম দিয়ে। এজন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা বেশি দেবো না, যেন স্ট্যান্ডের পায়াটা ডুবে থাকে এরকম পর্যায়ে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি পুডিংয়ের ট্রেটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে, সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এবার চুলোর মিডিয়াম ফ্লেমে আমি এটাকে স্টিম করব 25-30 মিনিটের জন্য। খুব বেশি আঁচ দিবেন না, এতে করে কিন্তু পানিটা বলক উঠে পুডিংগুলো ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। আর বেশিক্ষণ চুলায় রাখলেও কিন্তু পুডিং স্মুথ হয় না। 30 মিনিট পর আমি নামিয়ে নিলাম এবং একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে আমাদের পুডিংটা হয়েছে কিনা। দেখুন প্রিয় দর্শক, আমাদের টুথপিকটা একদম ক্লিন, তার মানে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রেখে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে আমি একটা টুথপিক দিয়ে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আর পুডিং কিন্তু অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন, এতে করে পুডিংয়ের শেপটা সুন্দর থাকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পুডিংগুলো বের হয়ে এলো, আর এর উপরে ক্যারামেল কালারটা কত সুন্দর এসেছে। এর উপর ইচ্ছা মতন ফ্রুটস স্প্রিঙ্কলস বা কিছু না দিয়েই পরিবেশন করতে পারেন। অসাধারণ মাত্র 2টি ডিমে 6টি পুডিং। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আমার পেজকে লাইক ফলো এবং শেয়ার করবেন। আর আমাকে জানাবেন আমার এই পুডিংটা আপনাদের কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।